হেই গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্রোমনি ব্লগ বেসিক্যালি যে ব্লগটা হচ্ছে আজকে অনেকটা দেরি করে করছি অলরেডি আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি ট্রেন যে ট্রেনটা আছে সেটা হচ্ছে রাজধানী এক্সপ্রেসে আছি তো মেইন গন্তব্যস্থল এখনও পর্যন্ত আমাদের হচ্ছে সেটা হচ্ছে নিউ দিল্লিতে আজকে যাবো আমি তো আস্তে আস্তে পুরো ব্লগটা কন্টিনিউ হবে তো কন্টিনিউ করতে করতে তোমার বুঝতে হবে যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি যাচ্ছি কোথায় আর যেখানে এনে আমরা যাচ্ছি সে সব জায়গার সব কিছু তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে তো ব্লগটা দেখতে থাকো এখন প্রায় আমরা এখনও পর্যন্ত বর্ধমানের মধ্যে ঢুকিনি এখনও টাইম লাগবে অনেকটাই তো চলে এসছে আমাদের এখন খাওয়া দাওয়া তো চলছে তো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখা হচ্ছে সব কিছু দেখাচ্ছি সব কিছু তো এখন আপাতত যাই ভিতরে গিয়ে দেখি যে কে কেমন কী করছে কি না করছে তো এখন চলো টাটা জানো তো A few moments later. দুধটা কোন কোম্পানির দেখান দেখি নোভা যে কোম্পানি কখনো বাজারে পাওয়া যায় নেভি নোভি নোভা আরে কেনা কে চাইতে হো নোভা যে কোম্পানি আপনি পাবেন না কোথা থেকে চাইনিজ ব্র্যান্ড আর কি আছে আপনার কাছে কফি কন্টিনেন্টাল স্পেশাল কন্টিনেন্টাল কি শুনেছি কন্টিনেন্টাল স্পেশাল শুনেছি ফার্স্ট টাইম কন্টিনেন্টাল স্পেশাল ইউজ করছি এই ভেরি সুগার সুগার দিতে ভুলে গেছে চাই কফি আমাকে আবার ওই ডালাও ছিল ওই ম্যাডাম লাকি ম্যাডামের সাথে বলাবেন না হ্যাঁ প্লিজ ও লাকি ম্যাডাম না মমতা ম্যাডাম চিনি গুলবে চায় না কফি সেতিওয়ালা কফি মনে হচ্ছে কিছু মনে করবেন না সেতিওয়ালা কফি ভাই সব কিছু জ্যাদা নি হো গিয়া মতলব কুছ ভি বাচ্চা মেয়েটার জন্য কত কষ্ট করছে এই বরটা গাইজ একটু প্লিজ এর জন্য দোয়া করো দোয়া করুন এই
আচ্ছা ঠিক আছে ভালো করে রিভিউটা দাও। Emotional, damn it! তো ক্যামেরা রিভিউ দিন দিদি, এরকম জঘন্য কফি আজ অবধি আমি খাইনি। আমার দোষ দিবেন না, কিন্তু কন্টিনেন্টাল স্পেশালের দোষ। এরকম খারাপ কফি আজ অবধি আমি খাইনি। হ্যালো টেস্টার করছি মস্ত কিছু বল বড় মত, সেটা তো ভিডিও দিতে পারি। আচ্ছা চা বানি আপনার কেমন লাগলো, আপনার অভিজ্ঞতা? খুব ভালো লাগলো, আপনি দেখতেই পাচ্ছেন চা বানানোর অনুভূতি। এই হচ্ছে তার প্রমাণ। তো ফাইনালি এখন চলে আসলাম আসানসোল স্টেশনে। আসানসোল স্টেশনে এসছি, এসে এখানে এখন দাঁড়াবে ট্রেন প্রায় 3 মিনিটের জন্য। তারপরে 3 মিনিট দাঁড়ানোর পরে তারপরে এখান থেকে আবার যাওয়া শুরু হবে। এটা মনে হয় একটা ফার্স্ট হল্ট, মানে না ফার্স্ট হল্ট না, এটা সেকেন্ড হল্ট। তো এরপরে আরও ডে বাকি আছে।